প্রশ্ন দেখছি এখানে আমরা, কি বলছে না, অষ্টভুজের কর্ণ সংখ্যা কত? ঠিক আছে, তা আমরা জানি যে এন সংখ্যক বাহু বিশিষ্ট একটি বহুভুজের কর্ণের সংখ্যা হচ্ছে এন ইনটু এন মাইনাস থ্রি বাই টু। ঠিক আছে, এন এনটা হচ্ছে বাহুর সংখ্যা। তা অষ্টভুজের ক্ষেত্রে আমাদের এন কত হয়ে যাবে? এন ইজ ইকাল টু 8। তা আমরা এনের জায়গায় 8 বসিয়ে দিয়ে হিসেব করে দেবো। ঠিক আছে, 8 × 8 − 3/2। ঠিক আছে, তো 8 দিয়ে কাটলে এখানে কত হয়? 4 হয়। তো 4 × 8 থেকে 5 বাদ দিলে কত থাকে? 8 থেকে 3 বাদ দিলে 5 থাকে, 4 × 5 কত না? 20। তাহলে একটু অষ্টভুজ, তার কর্ণের সংখ্যা কত হবে? না, 20 হবে। ঠিক আছে, তাহলে একটা হেক্সাগনের কটি কর্ণ আছে তোমরা কমেন্টে জানাও। হেক্সাগনের ক্ষেত্রে n = 6।